সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার কিছু কিছু কারণ জেনেছি আমরা, কিন্তু সবসময় সেটা ঘটে না। অনেক সময় আত্মহত্যাকারী কোনো সুইসাইড নোট রেখে যান না, কিংবা কাউকে বলে যান না আত্মহত্যার কারণ। তখন অনিবার্যভাবেই আমাদের মনে প্রশ্ন উকি দেয়, কেন? আত্মহত্যার কারণ নিয়ে একটা তথ্য জানলে এবং সেটায় আস্থা আনলে প্রতিবার হয়তো আমাদের এই কৌতূহল হতো না। পৃথিবীর সব আত্মহত্যার কারণ স্রেফ একটা। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, আত্মহত্যার একমাত্র কারণটি নিয়ে কথা বলবো ভিডিওর মাঝামাঝি পর্যায়ে। কথাটা ক্লিকবেট মনে হলেও কিছু করার নেই, কারণ তার আগে কিছু কথা আপনাকে শুনতেই হবে। বাংলাদেশে প্রতি বছর 11,000-এর বেশি মানুষ আত্মহত্যা করে, মানে প্রতিদিন 30 জনের বেশি। আত্মহত্যার বৈশ্বিক হারের তুলনায় বাংলাদেশের আত্মহত্যার হার তুলনামূলকভাবে কম। তবে এটাও সত্য, বাংলাদেশের সব আত্মহত্যার খবর আমাদের কাছে এসে পৌঁছায় না, তাই প্রকৃত সংখ্যা হতে পারে এর চেয়ে অনেক বেশি। কিন্তু আমাদের জন্য আরো বড় আশঙ্কার বিষয় হচ্ছে, প্রতি বছর বৈশ্বিক আত্মহত্যার হার যখন ক্রমান্বয়ে কমে আসছে, তখন আমাদের আত্মহত্যার হার বাড়ছে। আত্মহত্যা কেন বাড়ছে, কিভাবে সেটা কমিয়ে আনা যায়, সেসব নিয়ে মনোবৈজ্ঞানিক সমাজতাত্ত্বিক নানা দিক থেকে আলোচনা পর্যাপ্ত না হলেও হচ্ছে। কিন্তু আত্মহত্যা নিয়ে আমার এই ভিডিওর বিষয় একটু ভিন্ন একটা দিক নিয়ে। আমরা যে ভাষায় মিডিয়ায় আত্মহত্যার খবর দেই, কিংবা যে ভাষায় আমরা নিজেদের মধ্যে কারো আত্মহত্যা নিয়ে আলোচনা করি, আত্মহত্যাকে আমরা আমাদের সাহিত্যে, শিল্পে, সিনেমায় যেভাবে দেখানোর চেষ্টা করি, সেটার দিকে কি আমরা যথেষ্ট মনোযোগ দিয়েছি? আমরা হয়তো খেয়ালই করি না আমাদের প্রতিটা সংবাদে, কিংবা আমাদের ব্যক্তিগত আলাপচারিতায় আমরা আত্মহত্যাকে এক ধরনের যৌক্তিকতা নিজেদের অজান্তেই দিয়ে দেই। বখাটের অত্যাচারে স্কুল ছাত্রীর আত্মহত্যা, লজ্জায় ধর্ষিতার আত্মহত্যা, দাম্পত্য কলহের জের ধরে চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যা, বিচ্ছেদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা, দারিদ্র সইতে না পেরে আত্মহত্যা, মাস্টার্স পাশ বেকার যুবকের আত্মহত্যা, ঋণের বোঝা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় যুবকের আত্মহত্যা, এসবই এদেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকের আত্মহত্যার খবরের শিরোনাম। আত্মহত্যা বাংলাদেশ, এসব ট্যাগ দিয়ে গুগলে সার্চ করলে দেখা যাবে আমাদের প্রতিটা সংবাদের বিস্তারিত এবং হেডলাইনের একটা বিশেষ ধরন আছে। প্রতিটা সংবাদে এটা যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করা হয় এভাবে, যে মানুষটা আত্মহত্যা করেছেন তিনি কত কষ্টে ছিলেন এবং সেই কষ্টের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, মানে আত্মহত্যা করার কারণ ছিল তাই আত্মহত্যা করেছেন। আমরা নিজেরা যখন জাতীয়ভাবে আলোচিত কিংবা আমাদের পাশে ঘটা কোনো আত্মহত্যা নিয়ে আলোচনা করি, ঠিক এভাবেই আলোচনা করি। অর্থাৎ সবাই মিলে আমরা একটা হাইপোথিসিস সমাজে দাঁড় করাই যে জীবনে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে আত্মহত্যা করা যায়। কিন্তু আসলে কি আছে তেমন কিছু? এখন পর্যন্ত শুধু একটা ক্ষেত্রে মানুষ তার নিজের জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিতে পারে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইউথানাসিয়া। অর্থাৎ কোনো মানুষ যদি এমন কোনো রোগে আক্রান্ত হয় যার প্রভাবে সে খুব কম সময় বাঁচবে, কিন্তু সেই সময়টাও সে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাবে, এমন ক্ষেত্রে একজন মানুষ তার নিজের স্বেচ্ছা মৃত্যু বেছে নিতে পারবে। ধর্মীয় অনুশাসনের সঙ্গে সংঘাত থাকলেও এটা নিয়ে পৃথিবীতে এ মুহূর্তে যথেষ্ট আলোচনা হচ্ছে। কানাডা, নেদারল্যান্ডস ও কলম্বিয়া অ্যাক্টিভ ইউথানাসিয়াকে আইনগত ভিত্তি দিয়েছে। এর বাইরে মানুষের আত্মহত্যা করার পরিস্থিতি নেই, এটা নিয়ে বড় ধরনের ঐক্যমত আছে। পৃথিবীতে বেশ কিছু ভালো মানের গবেষণা হয়েছে যেগুলো প্রমাণ করে আত্মহত্যার খবর আমরা যেভাবে পরিবেশন করি সেটা অন্য মানুষের আত্মহত্যা করার উপর প্রভাব বিস্তার করে। তাই আত্মহত্যার খবর মিডিয়াতে কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে একটা দিক নির্দেশনা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আজকের যুগে মিডিয়া বলতে শুধু প্রাতিষ্ঠানিক মিডিয়া নয়, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমও আছে। আত্মহত্যার খবর মিডিয়া দেওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা হচ্ছে এরকম, আত্মহত্যার বর্ণনায় এমন ভাষা ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় যেটা আত্মহত্যাকে সমস্যার একটা সমাধান হিসেবে দেখায়, আত্মহত্যাকে চাঞ্চল্যকর করে তোলে এবং এটাকে খুব স্বাভাবিক ঘটনা বানিয়ে ফেলে। আত্মহত্যার সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না। সংবাদে একটা আত্মহত্যা বা আত্মহত্যা চেষ্টার স্থান এবং পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে না। খুব সতর্কভাবে হেডলাইনের ভাষা ব্যবহার করতে হবে এবং সেখানে আত্মহত্যা শব্দটি বাদ দিতে হবে। ছবি বা ভিডিও না দেওয়াই উচিত হবে, দিলেও সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেলিব্রিটিদের আত্মহত্যার ক্ষেত্রে কোনোভাবেই সেটাকে এমনভাবে উপস্থাপন করা উচিত হবে না যাতে সেটা তাকে গৌরবান্বিত করে। আমাদের হাতে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে যে আত্মহত্যার সংবাদ মিডিয়াতে যত বেশি পরিমাণে আসে এবং সেটা যদি অসংবেদনশীল ভাষায় লেখা হয় এবং আমরা যদি সেটাকে ভুলভাবে আলোচনা করি, তাহলে সেটা আরো বহু মানুষকে
আত্মহত্যার প্ররোচিত করে। বিশেষ করে একই রকম পরিস্থিতিতে পড়া মানুষের একইভাবে আত্মহত্যা অর্থাৎ কপিক্যাট সুইসাইড করার আশঙ্কা অনেক বেড়ে যায়। বদ্ধ জায়গায় চারকোল পুড়িয়ে তারপর সেখানে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের মাধ্যমে আত্মহত্যার একটা চর্চা শুরু হয়েছিল তাইওয়ানে। এই আত্মহত্যার খবরগুলো যখন পত্রিকায় বিস্তারিতভাবে আসতে শুরু করলো, তখন দেখা গেল সেদেশের আত্মহত্যার সংখ্যা বেড়েছেই, সঙ্গে বহু আত্মহত্যাকারী ব্যবহার করেছিলেন চারকোলের ওই পদ্ধতি। পরে একই প্রবণতা ছড়িয়ে পড়ে হংকং, চীন ও জাপানেও। সাম্প্রতিক কালে আমরা দেখব একই রকম ঘটনার প্রবণতা আমাদের দেশেও দেখা যাচ্ছে। কোনো কাঙ্ক্ষিত মানুষকে ফোনে অথবা ভিডিও কলে রেখে কিংবা ফেসবুকে লাইভ এসে আত্মহত্যার খবর আমরা খুব বিস্তারিতভাবে প্রকাশ করছি। এই কারণে এই ধরনের ঘটনা এখন বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। আত্মহত্যার সংবাদটি যদি কোনো হয় সেলিব্রিটির, তাহলে সেটার প্রভাব আরো বড় হয়। 25 বছর আগের কথা, সে সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। হঠাৎ একদিন তার অস্বাভাবিক মৃত্যু হলো, জানা গেল তিনি আত্মহত্যা করেছেন। সে সময় পত্রিকায় পড়ার পর বেশ কয়েকজন কিশোর কিশোরী প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সে ঘটনায় সারা দেশের মানুষের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে অনেক সময় লেগেছে, কিংবা এখনো হয়তো কাটেনি। শুধু বাস্তবের মানুষই নয়, সাহিত্য বা সিনেমার ক্ষেত্রেও এ ধরনের প্রবণতার অনেক পুরনো ইতিহাস পাওয়া যায়। গাটের উপন্যাস দ্য সরোস অফ ইয়াং ওয়ার্থার এর মূল চরিত্র ওয়ার্থার এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে বহু মানুষ সেই চরিত্রের মতো করে পোশাক পরত। কিন্তু এটা তৈরি করেছিল একটা বিপদ, প্রেমিকাকে পেতে ব্যর্থ হয়ে ওয়ার্থার শেষ পর্যন্ত আত্মহত্যা করেন, যেটা অনেক মানুষকে আত্মহত্যা প্ররোচিত করে। আমাদের দেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় নারী ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করছে এমন দৃশ্য খুব সাধারণ বিষয় ছিল। এর সামাজিক প্রভাব কি আমরা আউদেও কখনো ভেবেছিলাম? শুরুতেই বলেছিলাম আত্মহত্যার কারণ স্রেফ একটি। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে 90-95% ক্ষেত্রে আত্মহত্যার ঘটনা ঘটে মানসিক অসুস্থতা বা মানসিক ভারসাম্যহীনতা থেকে। এই মানসিক ভারসাম্যহীনতা ঘটতে পারে জীবনের কোনো সংকট কিংবা মাদকাসক্তি থেকে। বাকি আর যাই বলা হোক না কেন, কোনোটাই আত্মহত্যার প্রকৃত কারণ নয়। কারণ হিসেবে বলা হয় ধর্ষণ থেকে আত্মহত্যা, ঋণ থেকে আত্মহত্যা কিংবা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা। কিন্তু না, এটা বোঝা যায় খুব সহজেই। একই রকম পরিস্থিতিতে কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতিতে অসংখ্য মানুষ তো আত্মহত্যা করছে না। এমনকি মানসিক ভারসাম্যহীনতার যে পর্যায়ের একটা মুহূর্তের সিদ্ধান্তে মানুষ আত্মহত্যা করে, সেটা পার হয়ে গেলে এবং পর্যাপ্ত মানসিক সেবা পেলে প্রায় সব ক্ষেত্রে সে মানুষটি আর আত্মহত্যার চেষ্টা করেন না। আমাদের অনেকের অবাক লাগবে জেনে, মানসিক অসুস্থতাকে মূল কারণ হিসেবে দেখানো গেলে আত্মহত্যার অনুকরণ করার সম্ভাবনা কমে যায়। বিখ্যাত মিউজিক ব্যান্ড নিভারনার সদস্য কার্ট কবিনের আত্মহত্যার পর আত্মহত্যার সংখ্যা বাড়েনি, কারণ সেই ঘটনার রিপোর্টে কবিনের মানসিক ভারসাম্যহীনতাকে খুব গুরুত্ব দিয়ে সংবাদ করা হয়েছিল। আত্মহত্যার প্ররোচনা দেওয়া একটা ফৌজদারি অপরাধ আমাদের দেশে। সেটাকে দূরে সরিয়ে রেখেও যদি বলি কোনো একটা আত্মহত্যার সঙ্গে আমাদের নাম যদি কোনোভাবে জড়িয়ে যায়, সেটা অত্যন্ত পক্ষে ভীষণ অনৈতিক। আত্মহত্যার খবর পরিবেশনে মিডিয়া এবং আমরা নিজেরাও যেভাবে অসতর্ক থাকি, তাতে প্রতিটি আত্মহত্যার আশঙ্কায় আমাদেরও অবদান থাকে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, মানে আমরাও আত্মহত্যা প্ররোচিত করি। পেশাদার মিডিয়া এবং আমাদের বোঝা উচিত, আমরা যা করছি, যেভাবে করছি, তার সঙ্গে একটা মানুষের বেঁচে থাকা বা মরে যাওয়া জড়িত। আত্মহত্যা মূলত একটা প্যাটার্নের মতো কাজ করে, বিষয়টা পরিষ্কার করছি। ধরুন একজন মানুষের জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনার কারণে সে অবসাদে ভুগতে থাকে। অবসাদ থেকে তৈরি হয় মানসিক ভারসাম্যহীনতা এবং একটা পর্যায়ে গিয়ে শেষমেশ আত্মহত্যা। আত্মহত্যার আগে শেষ চিরকুটে লেখা থেকে ব্যক্তিগত হতাশার কথা, অভিমানের কথা, যে মানুষ বা যে জিনিস না পেলে জীবন বৃথা বলে মনে হয়, সেই মানুষ বা জিনিস না পাওয়ার কথা। তদন্তকারী পুলিশ বা ময়না তদন্তকারী সার্জনরা এরকম অনেক কারণের কথা জানেন। কখনো কখনো আত্মহত্যা প্ররোচনার অপরাধের নামও জানা যায়, কিন্তু যার নাম কোনো মামলার অভিযোগপত্রে কিংবা ময়না তদন্ত প্রতিবেদনে আসে না, তার নাম হচ্ছে ডিপ্রেশন। আধুনিক এই সময়সীকায় ভোগইস্যু, জীবনের মানে ততটাই যতটা তোমার ভোগের মূরত। এই পণ্যময় জীবন খালি পেতে শেখায়। পরীক্ষায় ভালো নম্বর, চেহারায় সুন্দর জেল্লা, চাকরির মেওয়া ফল, মোহনীয় প্রেমিক প্রেমিকা, তুমুল খ্যাতি ও সম্পদ না পেলে নাকি জীবন বৃথা। সফল ও কামিয়াব হওয়ার জন্য তখন চলে অমানবিক প্রতিযোগিতা, ছুটতে ছুটতে আমাদের পা হয়ে যায় সিস্টেমের চাকা।
কিন্তু মর্মান্তিক পরিহাস এখানেই, ভোগের বীরদেরও ক্লান্তি আসে। আর যারা সফল নয়, চেষ্টা করতে করতে তাদের ক্লান্তি আসে। চেষ্টা পন্নায়িত জীবনে যে সফল এবং যে ব্যর্থ, দুজনেই একই সমস্যার দুই শিকার। সেই সমস্যার নাম হচ্ছে অবসাদ। আত্মহত্যার পেছনে প্রত্যক্ষ কারণ হয়তো নানান রকম ব্যর্থতা বা মানসিক ধাক্কা, কিন্তু পরোক্ষ কারণ এই ডিপ্রেশন। বাংলায় যার কাছাকাছি শব্দ হল অবসাদ। অবসাদ আত্মাকে শুকিয়ে ফেলে, খেয়ে ফেলে বাঁচার জন্য গা ঝাড়া দিয়ে ওঠার ইচ্ছাশক্তি। আত্মহত্যা নামের ভালুকের থাবার তলে চলে যায় তখন অনেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডিপ্রেশন থেকে তৈরি মানসিক ভারসাম্যহীনতাই 15-29 বছর বয়সীদের আত্মহত্যার জন্য দায়ী। অসন্তোষ, অনিশ্চয়তা, অজানা বিপদ বা ব্যর্থতার ভয় আধুনিক জীবনের ছায়াসঙ্গী। এটা একজনের বা অল্প কয়েকজনের উপর ছায়া ফেলে না, এর শিকার হচ্ছে গোটা সমাজ। যার কাছে বেঁচে থাকা অসহনীয়, তাকে বলছি, বন্ধু, তুমি তো ভবিষ্যৎ জানো না। তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তোমার চেয়েও তোমার সমস্যাগুলো আরো ভালোভাবেই জানেন। তোমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক দুর্ঘটনা সম্পর্কেও জানেন, তবুও তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রেখেছেন এজন্য, কারণ তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে, তোমার সমস্যাগুলো তুমি মোকাবেলা করতে পারবে। তাহলে কেন আগামীকালের ভয়ে আজকের প্রাণটা বিসর্জন দিচ্ছ? কেন জিতিয়ে দিচ্ছ সিস্টেমের প্রাণ খেকোদের? সিস্টেমের কারণে তৈরি হওয়া ব্যর্থতার জন্য নিজেকে যেন দায়ী না করি আমরা, বরং আসল দায়ী যে নিষ্ঠুর ও অমানবিক ব্যবস্থা, তাকে কাঠগড়ায় তুলতে হলে নিজেদের হৃদয়, চিন্তা, সম্পর্ক আর সম্ভাবনাকে যেন ফলিয়ে তুলতে পারি আমরা। সত্যিই তো, আজ দিন খারাপ বলে কালকের দিনটা ভালো হবে না, তা কি কেউ নিশ্চিত করে বলতে পারে?